একজন বেকার পুরুষই জানে টাকাকে ভদ্র ভাষায় কেরিয়ার বলে। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। একজন পুরুষই বলতে পারে, এই তো আছি বেশ, শত আঘাত হয়ে যায়নি নিঃশেষ। একটা পুরুষই জানে স্বার্থের দুনিয়ায় অর্থ থাকাটা কতটা জরুরি। ছেলেদের দায়িত্ববোধ শিখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। দায়িত্ব কাঁধে আসতে একজন পুরুষের সব শখ শেষ হয়ে যায় নিমিশেষে। যে পুরুষের অর্থ নেই তার কোনো প্রিয় মানুষ থাকে না, থাকলেও হারিয়ে যায়। দুঃখ পুরুষের নিত্যসঙ্গী, সুখগুলো তাদের কারাগারে বন্দী। সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা পুরুষরা নিজের সাথেই করে, নিজের জমানো শেষ অবলম্বন তারা অপরকে খুশি রাখতেই ব্যয় করে। অর্থহীন পুরুষ শুধু পুরো পৃথিবী না, পরিবারের মানুষগুলোরও আসল রূপ দেখতে পায়। আমার কাছে ভাই সস্তা জিনিসও অনেক দামি, কারণ কেউ তো জানে না মধ্যবিত্ত আমি। মধ্যবিত্ত পরিবারের একজন পুরুষ স্বপ্নগুলো সাজিয়ে রাখে অভাবের দেওয়ালে। পুরুষ তখনই বদলায় যখন অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, আর তখন থেকেই প্রিয় মানুষগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করে। পুরুষবাদী কখনোই হয় না, পুরুষ নির্যাতনের কোনো আইনও নেই, কারণ পুরুষরা নির্যাতন হয় মনে মনে।